সাত ফেরায় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে এক টানা বিকেল 4টা পর্যন্ত। সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি এস এম হাফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ দফায় সাতক্ষীরার দেবহাটা, আশাশুনি ও তালা উপজেলায় নির্বাচন হচ্ছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 13 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দ্বিতীয় ধাপের নির্বাচনে দেবহাটা উপজেলা থেকে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন করে প্রার্থী। এর মধ্যে দেবহাটা উপজেলায় ভোটার রয়েছে 1,11,527 জন, তার মধ্যে পুরুষ ভোটার 56,055 জন ও মহিলা ভোটার রয়েছে 55,471 জন, আর হিজড়া সম্রদায়ের ভোটার রয়েছেন 1 জন। এদিকে আশাশুনি উপজেলায় ভোটার রয়েছে 2,39,210 জন, এর মধ্যে পুরুষ ভোটার 1,21,979, নারী ভোটার রয়েছে 1,17,230 ও হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছে 1 জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন সহ মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তালা উপজেলা পরিষদের তিনটি পদে লড়ছেন 15 প্রার্থী। এখানে চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। এর মধ্যে তালা উপজেলার 12টি ইউনিয়নে ভোটার রয়েছে 2,66,234 জন, এতে পুরুষ ভোটার 1,34,181 জন, নারী ভোটার রয়েছে 1,32,052 জন ও হিজড়া সম্প্রদায়ের 1 জন।